হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আমার কোলে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবাকে আমি যাওয়ার সময় যখন যাই তখনই আমি খুব আদর করি। তো আজকেও সেরকম আদর করছি যে বাড়ি চলে যাব, ও এরকম বলছিলাম, আর ও যাতে ভালো থাকে এরকম ওর সাথে বলছিলাম। তো বাড়ি যাব বলে সব কিছু রেডি করে ফেলেছিলাম, ব্যাগপত্র সব বাইরেও বের করেছিলাম। তো শুধু কেউ দিয়ে আসবে স্টেশনে বা অটোর জন্য, টোটোর জন্য আমি বসেছিলাম। কিন্তু তখনই আমার বৌদি কাকিমারা এসে বলছে, আজকে যেতে দেবো না, আজকে থাকতেই হবে, যা কিছু হোক না কেন। ও পুজোতে তোমরা দেখতেই পেরেছো কত সবাই ছিল, আমার দিদির মেয়ে সবাই, আমার দাদার মেয়ে, হ্যাঁ সবাই, প্রত্যেকে আমাকে বারণ করেছে যে যেতে হবে না আজকে, যেহেতু লক্ষ্মী পুজোর দিন সবাই, মানে ছোটরা চুরি করেছিল সবজি, সবজি চুরি করে নিয়ে এসেছিল, সেই সবজি দিয়ে পিকনিক হবে। তো তার জন্য আমার আর যে যা হলো না। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ফুল। তো আমাদের জমিতে লাগিয়েছে আমার ভাই, তো দু রকমের ফুল লাগিয়েছে, একটা হলুদ ফুল আর একটা লাল ফুল। দেখো আমাদের জমিতে এবার ফুল খুব সুন্দর হয়েছে, বিশাল সুন্দর ফুল হয়েছে। আমি মাঠে গেছিলাম, তো এটা হচ্ছে জমিতে ওষুধ দেয় ফুল, ফুলের জমিতে। তো তার এই মেশিন, এই মেশিন দিয়ে ধানের জমিতে, মানে ফসলে এই ওষুধ দেওয়া হয়। দেখো কত সুন্দর লাগছে ফুল, আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিন ফুল তুলছে। তো যাই হোক বন্ধুরা, থেকেই গেলাম। তো যাওয়ার সময় না আমি সবাইকে বলে যাই যে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, এটা না বললে না আমার ভালোই লাগে না। এসো আমি সবাইকে যদি না বলি যে তোমরা কেমন আছো, তো আমার ভালো লাগে না। এস শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে এসে সবাইকে বলি তোমরা সবাই কেমন আছো, যখন যাকে দেখি বা বাড়িতে যাই। আর আমি তো বাড়িতে থাকিই না সব সময়, এত্তার ওত্তার বাড়িতে ঘুরে বেড়াই, মা পাড়ার থেকে ডেকে নিয়ে এসে ভাত খাওয়ায়। এটা আমার একটা অভ্যাস, না হলে আমার ভালো লাগে না, বাবার বাড়িতে এসে আমার ভালো লাগে না। আর যাওয়ার সময় আমি সবাইকে বলে যাই একবার করে যে আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর গ্রামের বাড়িতে জানো তো সবজি কিনতে হয় না, শুধু নুনটা কিনতে হয়, আর সব কিছু বাড়িতে হয়, তেল হলুদ সব কিছু, সবজি মানে কিছুটা কিনতে হয় আর সব কিছু হয় জমিতেই হয়। তো গ্রামের গ্রামের মানুষেরা সবজি একদম কেনে না বলতে গেলে, হয় আলুটা শুধু কেনে, আর আমাদের এখানে আলু চাষ হয় না। তো যাই হোক দেখো বন্ধুরা, এটা দেখো পাখাটি, এখন তো সবাই পাট চাষ হয়ে গেছে, পাট নেওয়া হয়ে গেছে, পাট শুকাচ্ছে, বাড়ি বাড়ি পাট নেওয়া হয়ে গেছে। তো যাই হোক আর বেশি কথা বলবো না, এবার পিকনিকের কাছে যেতে হবে, গিয়ে দেখি ওখানে কী অবস্থা। দেখো এই চালগুলো দেখতে পাচ্ছো, এই চালগুলো সবাই দিয়েছে, মানে এখানে যারা যারা পিকনিক খাবে এই চালগুলো সবাই দিয়েছে। তো সবার বাড়ির থেকে এই চালগুলো নিয়ে এসছে, দেখো এই চালগুলোই আজকে রান্না হবে, তারপরে সবাই খাবে, খুব মজা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর দেখো যে আমার কাকিমা এখানে দেখো ডিম সিদ্ধ করছে হাড়িতে, ডিমটা তোলা যাচ্ছে না, হ্যাঁ বড় হাড়িতে ডিম সিদ্ধ করছে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখো এটা হচ্ছে আমার বৌদি, এই বৌদি হচ্ছে এই এই মানে এই সদস্যদের মধ্যে বৌদি আর কাকিমা হচ্ছে হেড, এরা দুজনেই এই পুজো সব কিছু পরিচালনা করছে খুব সুন্দরভাবে। দেখো আর দেখো এটা আমার কাকিমা, ছোট কাকিমা, আর কে আছে আসো দেখতে হচ্ছে, ওরা আজকে পিকনিক, আমি তো বাড়ি চলে যাচ্ছিলাম পিকনিকের জন্য রয়ে গেছি। দেখো সব খাতার মধ্যে হিসাব করছে কত কি হচ্ছে না হচ্ছে সব রকম। তো বন্ধুরা দেখো এই ডিমগুলো সবাই নিয়ে এসছে বাড়ির থেকে। আমরা ছোটোবেলা যখন অনেক ছোট ছিলাম তখন ডিম দিতাম, চাল দিতাম, সেই দিনটা আবার আজকে ফিরে এসছে, একমাত্র কাকিমা আর বৌদির জন্য আসলো। তো আমি আজকে দেখতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে, যারা যারা পিকনিক খাবে তারা প্রত্যেকে ডিম দিয়েছে, চাল দিয়েছে। তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্নার কাছে। দেখো এখানে মাটির উনুন করে রান্না করছে বড় কড়াইতে, যেহেতু অনেক মানুষ হবে। তো দেখো এখানে সবজি দিয়ে একটা গ্যাট হচ্ছে, তো যেই সবজিটা চুরি করে নিয়ে এসেছিলো বাচ্চারা সেই সবজি দিয়ে গ্যাট হচ্ছে। তো তো বন্ধুরা গ্যাট হয়ে গেছে, তো এবার হবে ডাল, আর এই ডালটা হবে
তেঁতুল দিয়ে সত্যি ডালটা যা হয়েছিল না, অসাধারণ ডাল হয়েছিল। এরকম ডাল অনেক দিন পরে খেয়েছিলাম, দারুণ হয়েছিল। তো যাই হোক, দেখো আর কি সুন্দর কাঠ দিয়ে দেখো জ্বলছে, উনুনটায় দারুণ জ্বলছে, এত সুন্দর জ্বলছে না আর কি বলবো তোমাদেরকে। আর এখানে যে দেখতে পাচ্ছ রান্না করছে, যেই দিদিটা রান্না করছে এটা আমার দিদি হয়। তো আর পাশে যে বসে আছে সব কাকিমা বৌদি সবাই বসে আছে। সত্যি এখানে দুর্গা পুজো হয়েছিল, ওই প্যান্ডেলেই এখন পিকনিক হচ্ছে। তো দেখো এখন হচ্ছে ডিম, এখন ডিমের ঝোল বানাবে। দেখো প্রত্যেকে বসে আছে আর বাচ্চারা পাশে বসে আছে, মানে এত আনন্দ করছে, সত্যি ভীষণ আনন্দ করছে সবাই, আমার বেশ ভালো লাগছে। যে চলে গেলে আমি এত কিছু দেখতেই পারতাম না, রয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। দেখো ডিম ভাজছে, এখন অনেক ডিম আছে, 170টা ডিম এখানে আছে। তো সবাই খুব খাবে। আর আমাদের যে দুর্গাপুজোটা হয়েছিল এখানে, সেটা করেছিল আমার বৌদি, আমার কাকিমারা, আমার মাও ছিল, মানে এই পুজোটা করেছে সব মেয়েরা মিলে মিলে এখানে পুজো হয়েছিল। এখানে আগে কোনো দিনও দুর্গাপুজো হয়নি, এই প্রথমবার দুর্গাপুজো হয়েছে। আর মহিলারা দুর্গাপুজো করে মেয়েরা এত আনন্দ দিয়েছে, ছোট থেকে বড় সবাইকে খুব আনন্দ দিয়েছে, ভীষণ মজা করেছে প্রত্যেকটা মানুষ, খুব মজা করেছে। আমাদের গ্রামে আরও পুজো হয়েছে, কিন্তু এই পুজোটা একটা অন্যরকম ছিল, ভীষণ মজা হয়েছে। বড় বড় প্যান্ডেল থেকে, বড় বড় লাইটিং থেকে এই প্যান্ডেলের মানুষগুলো রাত জেগে আনন্দ করেছে, 5টা দিন খুব মজা করেছে। তো যাই হোক, এখন লক্ষ্মী পুজো হয়েছে এই প্যান্ডেলেই, তার জন্যই লক্ষ্মী পুজোর দিন চুরি করতে হয়, এটা আমরা ছোটোবেলার থেকেই জানতাম। তো চুরি করে নিয়ে এসে পিকনিক খাওয়া হয়। তো লক্ষ্মী পুজোর দিন সবাই পুজো করেছিল এখানে, তার জন্য আর পিকনিকের কোনো আয়োজন করা হলো না। তো লক্ষ্মী পুজোর দিন চুরি করেছিল সবজি, আর লক্ষ্মী পুজোর পরের দিনকে পিকনিক হবে বলেছিল, তা সেটাই লক্ষ্মী পুজোর দিন হচ্ছে। তো আমি তো চলেই যাচ্ছিলাম, ব্যাগ গুছানো হয়ে গেছিলো সব কিছু, তো আমার আর যা হলো না, চলে গেলে এত আনন্দ করতে পারতাম না। তো যাই হোক, দেখো ওই যে তেঁতুলের ডাল, আর দেখো ডিমের ঝোল, ডিমের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর ডালটা দেখো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না ডিমের ঝোলের আর ডালের, কি বলবো তোমাদের, সত্যি পিকনিকের রান্নার গন্ধই আলাদা। কিন্তু বাড়িতে এত সুন্দর রান্না করলো, সব কিছু দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয় না, কিন্তু এই তরকারির থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দেখো এখানে আমার ভাত হচ্ছে, মানে একদিক দিয়ে সবাই খাচ্ছে, বাচ্চারা তো রাত হয়ে গেলে ঘুমিয়ে পড়বে, খেতে পারবে না, বাচ্চাদের জন্যই আরোহ এই পিকনিক করা, বাচ্চারা বেশি আনন্দিত হয়েছিল। দেখো সব বাচ্চারা বসে পড়েছে এখানে খেতে, বাচ্চাদের হয়ে গেলে তারপরে বড়রা বসবে, তারপরে আমরা বসব। তো যাই হোক, দেখো বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ। তো আমার তো ইচ্ছা করছিল বাচ্চাদের সঙ্গে খেয়ে নেব, আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর এত খাবারের সুন্দর গন্ধ আমার আর সহ্য ছিল না, কিন্তু আমার বৌদি খালি আমাকে টেনে টেনে ডাকছিলো, এখন বসবো না, এখন বসবো না, আমাদের সাথে বসবা, তোমাকে রেখেছি কিসের জন্য, আমাদের সাথে বসবা। তো যাই হোক, দেখো দেখছি আমি বসে আর কখন খাবো আমি, একদিক থেকে ভাত হচ্ছে আরেক দিক থেকে ভাত আবার বসাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বেশি সময়ও লাগছে না ভাত হতে, কাঠের জালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভাতও নামিয়ে নিচ্ছে, আর এদিক দিয়ে আমার খিদেতে আর ভালো লাগছে, মানে খিদে কেমন খাবারের গন্ধে আমি আর থাকতে পারছি না, তোমাদের কি বলবো। তো যাই হোক, বসে আছে, এটা আমার একটা বোন হয়, তো গল্প করছিলাম ওর সঙ্গে, সবার সাথেই গল্প করছি, বেশ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার কাকিমা হয়, আরে দেখো এই কাকিমাটা সত্যি ভীষণ ভালো একটা মানুষ, আমার কাকিমা বলো বৌদিরা বলো সবাই ভীষণ ভালো, আর সবাই আমাকে খুব ভালোবাসে, কাকিমার কথা একা বলবো না, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তো তোমরা বুঝতে পারছো, আর আমি খুব মজা করছি এখানে, এত মজা করছি না তোমাদেরকে কি বলবো, বড় বড় প্যান্ডেলে অনেক ঘুরেছি কিন্তু এরকম মজা আমি কখনো করিনি। দেখো
এবার বসছে সব বড়রা, বসছে এখানে দেখো বড়রা বসছে। তো আজকে আর কারোর ঘরে রান্না হয়নি, পিকনিক হচ্ছে, এই পাড়ার সবাই আজকে এখানেই খাবে, মানে সব বাচ্চা বড়রা যারা যারা খাবে প্রত্যেকে চাল দিয়েছে আর ডিম দিয়েছে, দিয়ে এখানে খাচ্ছে। তো যাই হোক বড়রা খাচ্ছে, এখন বেশ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বসবো খেতে। তো বৌদি বলছে এবার তুমি খেয়ে নাও। তো দেখো ওই যে আমরা বৌদিরা সবাই বসে পড়েছি খেতে। তো এই কাকিমাটা, এই কাকিমাটাও বসবে খেতে, দেখো আমরা শুধু কিছু মানুষ এখন আছি, বাকি এখন বাজে রাত 12টা বাজে, তো রাত 12টার সময় এখন খাবো, আর তখন খেলে খেতে পারতাম বেশ অনেকটা ভাতই খেতে পারতাম, আর এখন তো রাত 12টা বেজে গেছে, রাত 12টার সময় খাবো। তো সবার সাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর যে দেখো ডিম দিয়েছে, ডিম ডিমটা যা হয়েছে না দারুণ হয়েছে, আর তোমার ডাল, ডালটাও অসাধারণ হয়েছে, আর গ্যাট, গ্যাট তো গ্যাট আমি অল্প একটু পেয়েছি ভাগের, রাত 12টার সময় থাকে সবাই খেয়ে দে, তো অল্প একটুই আমার অনেক, তো যথেষ্ট খুব আনন্দ করেছি, মজা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করো, যদি গ্রামকে ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবাইকে ধন্যবাদ।